ত্রিপুরার শিক্ষা বিপ্লবের পরিকাঠামোগত ত্রুটি আবারও দেখিয়ে দিল রাজ্যের এক উপজাতি ছাত্রাবাস। বহুবিধ সমস্যায় জর্জরিত ধলাই জেলার লংতরা ভ্যালি মহকুমার করমছড়া হাইস্কুলের উপজাতি ছাত্রাবাসটি হোস্টেলে নেই পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জল থেকে শুরু করে ছাত্রদের সজ্জার ব্যবস্থা, তবু সমস্যা নিরসনে কর্তৃপক্ষ নির্বিকার বলে অভিযোগ। অভিযোগ জানা গেছে, ছাত্রাবাসটিতে প্রায় 50 জন পড়ুয়া থাকলেও তাদের জন্য হোস্টেলে রয়েছে মাত্র 20টির মতো সজ্জার ব্যবস্থা, ফলে সজ্জার অভাবে বাকি ছাত্রদের শুতে হচ্ছে মেঝেতেই। তাছাড়া হোস্টেলে বিশুদ্ধ পানীয় জলের সমস্যা প্রকট দেখা গেছে যে ট্যাঙ্ক থেকে হোস্টেলে খাবার জল ব্যবহার হচ্ছে সেটি রয়েছে একেবারে খোলা আকাশের নিচে উন্মুক্ত অবস্থায়। বিগত বেশ কয়েক বছর ধরেই হোস্টেলের এই অবস্থা বলে জানিয়েছে অভিভাবকরা। ওইটা করমছড়া হাইস্কুলের হোস্টেল, এসটি বয়েজ হোস্টেল, 50 জনের সিট আছে। এটার পরে এখানে জলের সমস্যা আছে, এটার পরে কোনো ম্যাক্সিমাম জলের সমস্যা। এটার পরে আমরা ডাইরেক্টর থেকে একজন ম্যাডাম আইছি, ভিজিট করে গেছি গত 20-25 দিন আগে। কিচ্ছু বলে বলে গেছি না। এখন যারা ছাত্ররা আছে তারা সব মাটির অর্ধেক ঘুমাই আছে। 21টা এখন পর্যন্ত হোস্টেলে সিট আছে, স্টুডেন্ট এখন 50 জন ফুল আছে। 50 জনের মধ্যে 21 জন সিটের উপরে ঘুমায়, আর বাকিটা সব মাটির ঘুমায়। এটা ডাইরেক্টর দেখিয়ে গেছে, কোনো কিছু বলে তারা ছাত্ররা বলে কোনো কিছু কথা জিজ্ঞাসি না। হোস্টেলে কোনো বাউন্ডারি নাই, কোনো জলের সুবিধা নাই, সিট নাই, আমরা এই কষ্টতে চলি। যে ট্যাঙ্কি বিশেষ প্রয়োজন, আমরা ওই যেটি জল আইয়ে যেটি সাপ্লাই জল আইয়ে এই জলটা খাই, এই জলটা রান্না করি। এটা এই সে কারণে সবসময় এখানে আমরা ছাত্ররা সর্দি কাশি সবসময় লাগিয়েই থাকে। হোস্টেলের অপরিশোধিত জল খেয়ে জলবাহিত নানান রোগে আক্রান্ত হতে হচ্ছে পড়ুয়াদের, পাশাপাশি হোস্টেল চত্বরে অপরিচ্ছন্ন পরিবেশ নানান রোগের শিকার হচ্ছে পড়ুয়ারা বলে অভিযোগ। রাজ্যের জোট সরকারের শিক্ষা বিপ্লবের গল্পের ফানুস ফের ফুটো করে দিল ধলাইয়ের এই উপজাতি ছাত্রাবাসটি। রিপোর্ট, চ্যানেল 3 রাত।